যারা ক্লাব ফুটবল মিস করেছেন তাদের জন্য সুখবর। আপনার জন্য কি একটা সময় শুরু হচ্ছে আপনাকে একটু বলি, তাই না? শনি রবিবারের ফিক্সচারটা দেখি আপনাকে শুরু করি। শনিবারের ম্যাচগুলো যদি আপনি এক নজরে দেখে নেন, আপনি ম্যানচেস্টার ইউনাইটেড ব্রেন্টফোর্ড, আচ্ছা ওটা বিগ ম্যাচ হিসেবে আমরা ধরলাম, বোর্নমাউথ আর্সেনাল, বায়ার্ন স্টুটগার্ট, সেল্টা ভিগো রিয়াল মাদ্রিদ, এটাকে আমরা হালকার উপরে ঝাপসা ছেড়ে দিলাম। রবিবারের ম্যাচগুলো দেখতে চাই। রবিবারের ম্যাচ লিভারপুলের বড় পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবার, লিভারপুল চেলসি, যে চেলসি বেশ ভালো ছন্দে আছে, রোমা ইন্টার মিলান বিগ ম্যাচ, বার্সেলোনা সেভিয়া বিগ ম্যাচ। তো রবিবার দিনটা আপনি কোনো মতে সামাল দিলেন। উলস ম্যান সিটিও রয়েছে, মানে সন্ধ্যা 7টার থেকে আপনি শুরু করে তারপর লিভারপুল চেলসি রোমা হয়ে বার্সেলোনায় যে রাত 3টায় আপনি আসলে শেষ করবেন। এরপর চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে। হ্যাঁ, এরপর একটা দিন হচ্ছে আসলে ব্রেক রয়েছে, সোমবার, এরপর মঙ্গল এবং বুধ চ্যাম্পিয়ন্স লিগের 9-9-18টা ম্যাচ, সেখানে এসি মিলান, মোনাকো, অ্যাস্টন ভিলা, ইউভেন্টাসের ম্যাচ রয়েছে প্রথম দিনে, পিএসজি, আর্সেনাল, শাখতার, রিয়াল, ডর্টমুন্ড। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এই ডর্টমুন্ড যারা পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের গতবারের ফাইনালের রিম্যাচ, এবং আপনি হিসেব করেন যে এবার চ্যাম্পিয়ন্স লিগে 36টা দল এই ফরম্যাটে আসলে খেলছে, সেখানে 7টা দল তারা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত জয় পেয়েছে 2টা ম্যাচে, এবং সেই দলগুলোর মধ্যে হচ্ছে গিয়ে রিয়াল ডর্টমুন্ডের নাম রয়েছে। আসল ম্যাচ বুধবার রাতে, বার্সেলোনা বায়ার্ন মিউনিখ, দুর্দান্ত, চমৎকার, মোহনীয়, সেই ম্যাচ দেখার একটা মানে আকাঙ্ক্ষা সবার ভেতরেই থাকার কথা। তো এই এইটাকেও যদি আমি একপাশে সরিয়ে রাখি, ধরেন এই এইটা কয় তারিখ, বুধবারে কি পড়ে, এটা হচ্ছে আপনার বুধবার দিন রাতে, মানে হিসেব করলে 23-24 তারিখ। এরপরে আপনার আরেকটা বৃহস্পতিবার যাবে, শুক্রবার শনিবার যাবে, এল ক্লাসিকো দেখবেন, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এল ক্লাসিকো দেখবেন। এবং আপনি যদি ভাবেন যে খালি শুধুমাত্র এই সব ম্যাচই আছে, ওই ওই সপ্তাহে আবার লিভারপুল আর্সেনালও মনে হয় আছে প্রিমিয়ার লিগ, লিভারপুল আর্সেনাল রয়েছে, ব্যালান্ডিয়ার আছে, যেটা নিয়ে আপনি সারা বছর আলোচনা করেন, করতে পারেন, কে ভিনিসিয়াস জুনিয়র হয়তো জিতে যাবেন, এটা প্রশ্ন আউট হয়ে গেছে, আমার মনে হয় প্রশ্নটাই কমন পড়বে। এবং আরো বড় কথা হচ্ছে, আপনি যদি ভাবেন বাংলাদেশের ফুটবলে কিছু নাই, তাইলেও ভুল, বাংলাদেশের বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন, তারা যাবে এফসি চ্যাম্পিয়ন চ্যালেঞ্জ লিগ খেলতে, যে চ্যালেঞ্জ লিগে তাদের প্রথম প্রতিপক্ষ লেবাননের ক্লাব নেজমা, পরের ম্যাচে ইস্টবেঙ্গল, তৃতীয় ম্যাচে পারো, 26-29-1, মানে এই যে আগামী এই কদিন আপনি এর মধ্যে নিয়ে থাকেন, ওমেন সাফও আসলে নারীদের সাফ চলছে 20 তারিখ বাংলাদেশ যা দাঁড়াচ্ছে। আপনি যদি ফুটবল ভক্ত হন, আপনার জন্য এই মাসের শেষ পর্যন্ত ঠাসা সূচি, সেগুলো নিয়ে আমাদের নিশ্চয়ই কথা হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.